আলাদা করে অন্য কিছু বলার নেই, আমি কোনোদিন ক্যারেক্টার অফ লয়ার এবং বিষয়টাকে ডিটেকটিভ লয়ার এই থেকে সবকিছু ভালোভাবে বিষয়টা করেছে। আমার আমি আশা করি আর কি প্রচণ্ড ভালোভাবে এবং মানুষের ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, এই বছরটা আমরা ভুলে যাই, যত তাড়াতাড়ি ভুলি ততই ভালো, এবং 2021 ভালোভাবে থাকবো এবং ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন। প্রতিবিম্ব সিনেমাতে কাজ করে ভীষণ 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 ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বিকজ নট ওনলি ফর বড় বড় স্টার্টার্স আছে, ইট ইজ ভেরি গুড স্টোরি, ক্রাইম থ্রিলার একটু অন্যরকম, যেরকম ছবি আমরা সবসময় দেখতে পারি না। আর অবশ্যই শাশ্বতদা, অপুদা স্পেশালি আর সৌরভদা এদের সাথে স্ক্রিন শেয়ার করতে আমাকে দেখা যাবে প্লেইং দ্য ক্যারেক্টার অ্যাজ নেহা। আর ভীষণ ইন্টারেস্টিং, মানে এটা এই ক্যারেক্টারটা যেটা আমি প্লে করেছি, ইটস আ হ্যাকার, মানে এথিক্যাল হ্যাকার উইথ আ সাইড প্রফেশন হ্যাভিং প্রফেশনাল সিং, তো দুটোই একসাথে দুরকম শেড, এবং পুরো ছবিটা যে মেকিংটা সে ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা আশা করি আপনাদেরও ভালো লাগবে, সবাই হলে আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। বেস্ট উইশেস, থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্স বলতে, এটা আমার প্রথম ছবি না, এর আগে ছবিতে কাজ করেছি, বাট এটা একটা অনেক অনেক ডিফারেন্ট ছবি। আমরা যেমন বাংলা ছবি এবং ন্যাশনাল ফিল্মসে তো অনেক ধরনের ক্যারেক্টার দেখি, বাট এটা ইউনিক বলতে মানে এটা গল্পটা না দেখাবে পাবলিক বা আমরা বুঝতে পারবো যে কেন এটা ইউনিক, এটা পুরো ক্রেডিট মানে আমি পুরো আমাদের যে ভিশনারি ডিরেক্টর ক্রেডিট সমস্ত সঙ্গে যাবে এবং আমাদের পুরো কাস্টিং করি। এবং আমার এটা একটা ভালো সৌভাগ্য যে এত একটি এলিট স্টার কাস্টের সাথে কাজ করতে পেরেছে, আই এম ফিলিং ভেরি ডিলাইটেড, একটু নার্ভাস আছি মানে কবিদের কেমন ফিডব্যাক আসবে, বাট আই এম পসিবল। ওয়েল, মানে বহুত এক্সাইটেড হুম, মুঝে বহুত হি আচ্ছা লাগা, এক্সপিরিয়েন্স কে হিসাব সে বহুত হি বড়া এক্সপিরিয়েন্স থা, কিউকি এসে বড়ে স্টার কাস্ট কে সাথ মে ऐसे भी मैंने काम किया है, बट जैसे मेरा एक्सपीरियंस था कि शाश्वत चैटर्जी, उदनील घोष, इन तरह के मतलब यू नो एलीट एक्टर्स के साथ काम करने का मौका, तो ये बिल्कुल नसीब नहीं होगा, तो ये मुझे चांस मिला है। और मेरी ख्वाहिश भी थी कि इनके साथ मैं स्क्रीन शेयर करूँ और इस फिल्म में वो पूरा हुआ, और इस फिल्म की कहानी एक्चुअली मुझे इतनी अट्रैक्ट कर दी कि मैं रुक नहीं पाता हूँ। मेरा कैरेक्टर एक्चुअली एक इन्वेस्टिगेटिंग ऑफिसर का है और यहाँ पे एक क्राइम हो चुका होता है तो उसका इन्वेस्टिगेशन मुझे करना होता है, पर आगे जाके बहुत कुछ रिवील होता है कि क्राइम क्यों हुआ, कैसे हुआ एंड एवरीथिंग, तो इसमें पुलिस का भी बहुत बड़ा एक योगदान रहता है अपार्ट फ्रॉम दी इंडिपेंडेंट डिटेक्टिव। तो आगे चल के हम देखेंगे कि कैसा होता है, हम पॉजिटिव की पब्लिक पसंद है। আচ্ছা,